দেশের মধ্যে সবচেয়ে গভীর মেট্রো হতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো। গঙ্গার নিচে দিয়ে এই মেট্রো রেল হাওড়া এবং তথ্য প্রযুক্তির নগরকে জুড়ে দেবে। সেই কাজের অগ্রগতি দেখতে এদিন হাওড়া ময়দান মেট্রো স্টেশনে পৌঁছন ভারতীয় রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান জয়া ভার্মা। এদিন বিশেষ মেট্রো রেলে হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে স্প্ল্যানেট মেট্রো স্টেশনে পৌঁছন তিনি। হাওড়া ময়দান মেট্রোর বিশেষ ট্রেনে ওঠার আগে তিনি যাত্রী সুবিধা এবং স্বাচ্ছন্দ্যের প্রতিটি বিষয় খুঁটিয়ে দেখেন। টানেলের মধ্যে বাতাসে যাতায়াত এবং তাপমাত্রা কি হবে তারও খোঁজ নেন তিনি। সেই সঙ্গে বর্তমান মেট্রো এবং ইস্ট ওয়েস্ট মেট্রোর ইন্টারচেঞ্জ স্টেশন প্ল্যানেট পরিকাঠামো ঠিক কি রয়েছে তারও খোঁজ নেন মেট্রো কর্তাদের থেকে। সেই সঙ্গে বিপুল পরিমাণ যাত্রী যাতায়াতের জন্য কতগুলি লিফট এবং স্কেলেটর ব্যবস্থা রয়েছে তারও খোঁজ নেন তিনি। নতুন বছরের উপহার হিসেবে দুই যমজ শহরকে জুড়ে দিতে চাইছে ভারতীয় রেল। বাম আমলে এই মেট্রো রেলের পরিকল্পনা এবং কাজ শুরু হয়েছিল, পরবর্তীকালে রাজ্যের অনুরোধে রুটের পরিবর্তন করার কাজের দেরি হয়। তার মধ্যে বউবাজারের বিপর্যয় ঘটনায় এই মেট্রো পথ সম্পূর্ণ হতে দেরি হচ্ছিল। এরই মাঝে গঙ্গার নিচে টানেল সম্পূর্ণ হয়ে যায়। এক প্রকার হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট পর্যন্ত মেট্রো রেলের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। শেষ লগ্নের কাজ চলছে সেখানে। সেই কাজের অগ্রগতি দেখতে এদিন স্বয়ং রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান পরিদর্শন করলেন।